রাজধানীতে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের চূড়ান্ত প্রতিযোগিতা হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি টিম ও বুয়েট। শনিবার দেশের 92টি বিশ্ববিদ্যালয়ের 162টি টিমের অংশগ্রহণে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হয়। এর আগে প্রতিযোগিতার প্রিলিমিনারি টেস্টে 128টি বিশ্ববিদ্যালয় থেকে মোট 1648টি দল অংশ নেয়। সমাপনী দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম সামদানি ফকিরের সভাপতিত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।